नमस्कार रूपांगने पक्ष थेके आमी शिवाजी सेनगुप्त बोलछी लकडाउने सबाई केमन आछेन एखन किन्तु आमादेर प्रत्येकेरी घरेर मध्येई थाकाटा भालो एई लकडाउने आमरा किछु करार चेष्टा करेछि एई भिडियोटी कोनो उद्देश्य प्रणोदित नय निछकी आनंद करा मजा करुन भालो थाकुन एवं सुस्थ थाकुन। नमस्कार। এই নাটকটি আমরা সকলে নিজের বাড়ির মধ্যে বসে মোবাইলে ভিডিও তুলে প্রত্যেকের অংশ একসঙ্গে করে একটি গল্প তৈরি করার প্রচেষ্টা করেছি মাত্র। এটি বর্তমান প্রযুক্তির সাহায্য নিয়েই নিছক একসঙ্গে জুড়ে জুড়ে থাকা, সামাজিক উপস্থিতিও বজায় রইল, আবার সেটা ভার্চুয়ালিও হলো। লকডাউনে ঘরে বসে কিছু করার চেষ্টা, রূপাঙ্গন রূপের আমরা সবাই মিলে একটা নতুন কিছু করার চেষ্টা করছি, দূরে থেকেও কাছে আসার প্রয়াস। নাটক আসলে আমাদের জীবনের একটা অঙ্গ, নাই নাটক ছাড়া বেঁচে থাকা খুব মুশকিল। ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে অবশ্যই বলবেন। রিপোর্ট এবিপি আনন্দ। আজ থেকে চালু হচ্ছে বিশেষ প্যাসেঞ্জার ট্রেন নজর রাজ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও হুগলি। কই গো, একটু চা হবে? এই তো হয়ে গেছে, এক্ষুনি নিচ্ছি। প্রতি মুহূর্তে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। এটা লুচি? শোনো, কোন সংবিধানে লেখা আছে যে লুচি গোল হতে হবে? তা ঠিক। দিন দিন আমাদের অভ্যেসগুলোও কেমন বদলে যাচ্ছে, খালি খাও আর ঘুমো। সত্যি যা বলেছ। এই লুচি হয়ে গেছে কিন্তু। এই জানো তো, শুনছি পাশের পাড়ায় কার নাকি করোনা ধরা পড়েছে। এ বিলেত ফেরত রোগ। সে কি কি বলছো গো? শোনো, তুমি কিন্তু এখন একদম বাড়ি থেকে বেরোবে না, বলে দিলাম কিন্তু। ধুর, সিগারেটটাও শেষ হয়ে গেছে। আচ্ছা বাবা, বেরোবো না, হয়েছে? গো বলছি, তোমার রান্নাঘর পরিষ্কার করা হলো? জল ঘাটতে ঘাটতে তোমার আবার শরীরটা খারাপ হবে। রান্নাঘরটা যা হাল করে রেখে গেছো, একবারে নড়ো, পরিষ্কার করতে হবে না? বলছি শোনো না, আজ একটু তুমি করে নাও প্লিজ, আর আমাকে না ঠিক পাঁচটায় ডেকে দিও, দিদি নাম্বার ওয়ান দেখবো। এই শুনছো, আরে রাত্রি বারোটা বেজে গেছে। আমার আজকে একটা সিরিয়ালও দেখা হলো। তোমার ওই লকডাউনে একটাই কাজ, আমার আজকে সন্ধ্যেটা দেওয়া হলো না। না, আমি এখনই সন্ধ্যেটা দিয়ে আসি, বুঝলে? কি, আরে এই রাত 12:30টা তুমি সন্ধ্যা দেবে? হ্যাঁ। বলছিলাম ঠাকুর তো ঘুমিয়ে পড়েছে, এত রাত্রে আর জাগানোর দরকার আছে? তুমি থামো, তোমার মা বারবার করে আমাকে বলে গিয়েছিলেন, বৌমা অন্তত সন্ধ্যেটা রোজ মনে করে দিও, না হলে উনি কষ্ট পাবেন। তোমার কি, তুমি তো কিছুই মানো না। গন্ডগোলটা তুমি পাঠিয়েছ।
পড়োনা করে ঘরে বন্দি করে রেখেছে, এবার ভূমিকম্পে ঘর ছাড়া করবে। হে ঠাকুর, আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো ঠাকুর, আমাদের রক্ষা করো। সেদিন খবরের কাগজগুলো বিক্রি করার সময় মা তো বললো সিঁড়ির তলাটা খুব নোংরা লাগছে, তাই কাগজওয়ালা সব তো গুছিয়ে নিয়ে গেল। আরে দাদা, ভূকম্প আ রহা হ্যায়, শঙ্খ বাজ রহা হ্যায়, জলদি আ যাও বাহার, জলদি। মাঝরাতে কি কাণ্ড বলো দেখি, মাছটা যে কোথায় গেল বুঝছি। আচ্ছা এইভাবে কি বেরোনো যায়? এক মাসের উপর হয়ে গেল, সাজগোজ করা তো ভুলেই গেছি, এখন এই তো পেয়েছি। এখন শুধু এই মাস্কটা মুখে ঢেকেই বেরোতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কত পাপ করেছি যে এভাবে বেঘরে প্রাণটা দিতে হবে। এদিকে সামনে করোনা, পেছনে ভূমিকম্প। এ মাসে বিয়েটা বাড়ার কথা ছিল, সেটা আর হলো না গো। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘর থেকে বেরো, ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি বেরো। সাথে মদ নেব কি? এই বোতলটা, এই বোতলটা এখনো শেষ হয়নি। দু হাজার টাকা দিয়ে আমি ওই ব্ল্যাক এ কিনেছি। হায় হায় ঠাকুর, হায় ঠাকুর, এ কি করলে ঠাকুর, এ কি করলে। আমারা সিঙ্গার হওয়া হলো না, ভেবেছিলাম এই এক মাসে ক্র্যাশ কোর্স করে সারেগামাতে ক্লিক করে যাব। হ্যাঁ বিল্টু, হারুকে তাড়াতাড়ি ফোন করে দেখ, দেখ মালের দোকানের দেয়াল ভেঙেছে কিনা। এই হারু, শিগগিরই পাড়ার মালের দোকানে ছুটতে চলে যা, ভূমিকম্পে যদি পিছনের দেয়ালটা ভেঙে পড়ে তাহলে যতগুলো পারবি বড় বোতল বের করে নিয়ে সোজা আমার ঘরে চলে আয়। এখন এটা আমার পেছন না বেবুনের,
নিজেই চিনতে পারছি না গো দাদা। না 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 দাদা 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 আমাকে বলো না দাদা, এবারের মতো ক্ষমা করে দাও দাদা, পারবো না দাদা, পারবো না। হ্যালো মিঠুদা, তাড়াতাড়ি ঘর থেকে বেরো, ভূমিকম্প শুরু হয়েছে। হ্যাঁ আমি এক্ষুনি বেরোচ্ছি, তাই বলি আমার হাত কেন কাঁপছে। হ্যালো হ্যালো কে অয়ন? আরে অয়ন বাইরে এসে দেখ, আরে চারদিকে শোরগোল পড়ে গেছে, আরে ভূমিকম্প হয়েছে। বুঝতে পারছি না কত বড় কেলেঙ্কারি যে করে ফেলেছি। কি কেলেঙ্কারি করেছিস? না না দাদা, মানে বলছিলাম আর কি যে একেবারে ভয় পেয়ে একেবারে কেলিয়ে পড়েছি। আরে আরে দাঁড়া দাঁড়া শোন, মনে হচ্ছে বাইরে পুলিশ এসছে বুঝলি, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ আমি ফোনটা এখন রাখছি। হ্যাঁ যদি জানতে পারি না জুতিয়ে লাল করে দেব। মানে মানে কি হয়েছে মলয়দা, কি জানতে পারলে? আরে আরে কোন হত ছড়া পাজির পাজড়া সালা শাঁখটা বাজিয়েছে। না না দাদা বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। আরে না না, আরে তুই করবি কেন? আরে ফালতু ফালতু পুলিশের টান্ডা খেলা রে। বড় লজ্জার ব্যাপার মলয়দা, কোনো শাসন নেই প্রশাসন নেই। কি যাতা বলছিস? হ্যাঁ কিসের ক্ষমতা, কিসের শাসন? আরে আরে এসব মার খেতে গেলে অনেক সাহসের দরকার বুঝলি, এইসব তোদের নতুন প্রজন্মের মধ্যে ওসব সাহস নেই আর সে ক্ষমতাও নেই রে, নেই। হ্যাঁ দাদা সে তো বটেই, বলছি বড্ড লেগেছে না, কিছু দিয়েছেন ওই বলেনি টলেনি কিছু? তোর বৌদিকে বলেছি চুন হলুদ গরম করে দিতে, লাগিয়ে দেবো। কি এমন বললে দাদা যে তোমাকে পুলিশের বাটাম খেতে হলো? আরে না রে না, আরে আমি শুধু ওদের বলেছিলাম, পুলিশগুলোকে বলেছিলাম যে স্যার এতদিন ধরে লকডাউনে সব দোকানপাট মদের দোকানগুলো বন্ধ, তার জন্য তো স্যার ভূমিকম্প হবে, ব্যাস যেই বলা
সার পুলিশ গুলো ভাবলো যে সারটা আমি বাজিয়েছি, তারপর আমাকে দে দানার দান, দে দানার দান, ওদের এসকে নিয়ে দিলো।